মুর্শিগঞ্জের গজারিয়ায় 21 দফা দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জেএম আই ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরে মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার পর 3.5 ঘন্টা পর যানজট স্বাভাবিক হয়। গজারিয়ার প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার সকাল 8টায় কাজে যোগ না দিয়ে ভিটিকান্দি এলাকায় প্রতিষ্ঠানটির সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে 1500-এর বেশি শ্রমিক। এ সময় কোম্পানির পক্ষ থেকে কয়েকজন আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া দেয় শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করতে ব্যর্থ হলেও পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার এসে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবি মেনে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিকরা বলেন, 10 অক্টোবর কোম্পানি কর্তৃপক্ষের গাফিলতিতে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়। শ্রমিকদের দাবি, সেদিন সরকারি ঘোষণা উপেক্ষা করে বন্ধের দিন কারখানা খোলা রাখা এবং একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাকে ছুটি না দিয়ে তার সাথে উল্টো খারাপ আচরণ করা হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তাকে হাসপাতালে না নিয়ে মেঝেতে ফেলে রাখা হয়। অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় মারা যায় সেই শ্রমিক। এ ঘটনায় রাগে ফেটে পড়ে শ্রমিকরা। এরপর থেকে আন্দোলনের প্রস্তুতি নিয়েছিলেন তারা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মাসুম মিয়া বলেন, জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো আমরা মেনে নিয়েছি। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার জানান, শ্রমিকরা 21 দফা আন্দোলনে মহাসড়ক অবরোধ করলে বিষয়টি আমি জানতে পারলে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে মালিক পক্ষের সাথে কথা বলি। মালিক পক্ষ শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেন এবং শ্রমিকরা কাজে ফিরেছেন। আমরা অনেক কি করি, আমাদের যে ছুটি, ঠিক আছে, ছুটির জন্য বিভিন্ন জায়গায় আমাদের নানান ভাবে কৈফতি হয়, নানান ভাবে আমরা কৈফতের মুখে পড়তে হয়। আমাদের একটা লোক গত সপ্তাহে স্ট্রোক করছে, স্ট্রোক করার পর লোকটা গেট পাসে এসে গেট পাস দেওয়া না করে, লাস্টে তার ছুটির জন্য সে আবেদন করছে, ছুটিও দেওয়া না, অবশেষে লোকটা ওই জায়গায় স্ট্রোক করে মারা গেছে। আজকে এক সপ্তাহ পর, এখনো এক সপ্তাহ হয়ে গেছে লোকটা মারা গেছে, এখনো তারা লোকটা সমাধান সুস্থই থাকুক, ছুটি পাওয়া যাবে। আমাদের কোনো ব্লেম নিয়ে কাজ করানো যাবে না। অসুস্থতা বোধ করি তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই ছুটি দিতে হবে, চারজন এডমিনের কাছে যেন না যেতে হয়। আমরা যদি ছুটি চাই তাহলে আমাদের শরীর খারাপ থাকে, ইমার্জেন্সি যেন আমাদের ছুটি দেওয়া হয়। আমরা যদি অসুস্থতা বোধ করি, বাসা থেকে কাউকে কল করি, পরের দিন যেন আমাদেরকে এসে আপনার হসপিটাল বন্ধু যেতে পারতো, বেঁচে থাকতে পারতো একটু, কিন্তু এই চান্সটা নাই। আপনারা প্রাথমিক অবস্থায় আপনাদের বেতন চেয়েছেন 18,000, যেটা এখন আছে 9,000, এটা কি আসলে আপনাদের কাছে মনে হয় যে কোম্পানি দিতে পারবে?